মহাজ্ঞানী আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে উল্লেখ করেছেন, মানুষ কি করে সুখী ও সমৃদ্ধশীল জীবন অতিবাহিত করতে পারে। তার নীতিগুলি আজও আমাদের জীবনে যে কোনো সমস্যায় সমানভাবে প্রযোজ্য। আজকে তারই নীতি থেকে আলোচনা করব, কোন চার ধরনের লোক কোনো দিন ধনী হতে পারে না। টাকা মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারিদ্রতাকে এক অভিশাপ হিসেবে মেনে আচার্য চাণক্য বলেছেন, নির্ধন আর দরিদ্র ব্যক্তির পক্ষে সমাজে বাস করাটা বিষের সমান হয়। মূর্খ ব্যক্তির হৃদয় শূন্য হয়, আর দরিদ্র ব্যক্তির কাছে তো সব কিছুই শূন্য হয়ে যায়। তিনি আর একটা শ্লোকে বলেছেন, এই সংসারে যার কাছে ধন রয়েছে সকলেই তার মিত্র হয়, সকলেই তার ভাই বন্ধু আর আত্মীয় হয়। ধনবান ব্যক্তিকেই শ্রেষ্ঠ মানা হয়, তিনি সম্মানপূর্বক জীবন কাটাতে পারেন। প্রত্যেক মানুষেরই উচিত ধনবান হওয়ার চেষ্টা করা। তাই বুঝে নেওয়া দরকার কোন ধরনের মানুষেরা কখনো ধনী হতে পারেন না। আপনি ভুলবশত যদি কোনো প্রকারের মধ্যে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে দ্রুত নিজেকে শুধরে নিতে পারবেন। এখন দেখে নেওয়া যাক কোন চার ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। এক, লোভী ব্যক্তি। লোভী ব্যক্তিরা যে কোনো উপায়ে টাকা আয় করতে চায়, সে অন্যায়ভাবে হোক বা অসৎ উপায় হোক না কেন। মানুষকে ঠকিয়ে তার ক্ষতি করে টাকা উপায় করতে তাদের বাধে না। আচার্য চাণক্য বলছেন, অন্যায়ভাবে বা অসৎ উপায়ে আয় করা টাকা বেশি দিন টেকে না, শীঘ্রই তা নষ্ট হয়ে যায়। লোভী লোকের পরিণাম কী হতে পারে তা নিয়ে একটি গল্প আছে। একবার এক লোভী কৃষককে প্রস্তাব দেওয়া হলো যে, সে একদিন যতদূর পর্যন্ত হেঁটে সূর্যাস্তের আগে শুরুর জায়গায় ফিরে আসতে পারবে ততটা জমি তাকে দিয়ে দেওয়া হবে। যত দূর সে হাঁটতে পারবে ততটা জমিরই মালিক হবে। এই লোভে পড়ে পরের দিন সকালে সে হাঁটা শুরু করলো। খুব কষ্ট হলেও সমস্ত দুপুর ধরে সে হাঁটতে লাগলো। একেবারে শেষে তার খেয়াল হলো সূর্যাস্তের আগে তাকে শুরুর জায়গায় ফিরে আসতে হবে। কিন্তু তার লোভ তাকে অনেক দূর তাড়া করে নিয়ে গিয়েছিল, তাই ফেরার পথে সে দৌড়াতে শুরু করলো। কিন্তু যখন সে যথাস্থানে ফিরে এলো, তার শরীর একেবারে অবসন্ন, শয্যার শেষ সীমায় পৌঁছে গেছে। সে ক্লান্তিতে লুটিয়ে পড়ল এবং অল্প সময়ের মধ্যেই মারা গেল। অনেকটা জমি সে পেয়েছিল ঠিকই, কিন্তু কবরের জন্য জায়গাটুকু ছাড়া বাকি জমি তার ভোগেই লাগলো না। এই গল্পে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যে কোনো লোভী লোকের শেষ পরিণাম এমনই হয়। যুক্তিহীন লোভ মানুষকে ধনবান করতে পারে না। দুই, কামে অন্ধ ব্যক্তি। কাম বাসনা মানুষকে উন্মত্ত করে তোলে, দিক বিদিক জ্ঞান থাকে না। কাম বাসনায় মানুষ এতটাই অন্ধ হয় যে ভালো মন্দের তফাত বুঝতে পারে না। আচার্য চাণক্য বলেছেন, কাম বাসনা হল সমস্ত মারাত্মক রোগের থেকে বেশি মারাত্মক। কাম বাসনার মতো আর কোনো রোগ হয় না। সুতরাং বুঝুন, কাম বাসনা মানুষের কতটা ক্ষতি করতে পারে। কাম বাসনায় আসক্ত ব্যক্তি কোনো দিন টাকা পয়সা ধরে রাখতে পারে না বা অর্থ উপায়ের দিকে মনোযোগ দিতে পারে না, কারণ তাদের একমাত্র লক্ষ্য হল কাম। তিন, নেশাগ্রস্ত মানুষ। যারা নেশায় ডুবে থাকে, মাতাল হয়ে যায়, তাদের কাছে নেশার বস্তুটাই এ দুনিয়ার সবচেয়ে বড় কাম্য বস্তু। অন্য কোনো কিছুর দিকে তারা ফিরেও তাকায় না। স্ত্রী, পুত্র, পরিবার, অর্থ সম্পত্তি সব কিছুই তাদের কাছে তুচ্ছ। এরা মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পারে না। যখন তখন যা খুশি বলে দেয়। নেশাগ্রস্ত মানুষের কাছে জীবনের সাফল্য অধরাই থেকে যায়। এরা নিজের কাজে মনোনিবেশ করতে পারে না। এদের শরীর স্বাস্থ্য দিনকে দিন খারাপ হতে থাকে। ক্রমশ এরা আর্থিক দিক থেকে দুর্বল হতে থাকে। এরা কোনো দিন ধনবান হতে পারে না। বাপ ঠাকুরদার যা আছে তাও শেষ করে দেয়। চার, জুয়ায় আসক্ত ব্যক্তি। জুয়ায় আসক্ত ব্যক্তিরা সাধারণত অর্থলোভী হয়। তারা কাজকর্ম না করে টাকা উপার্জন করতে চায়। এই পৃথিবীতে আপনাকে প্রলুব্ধ করার জন্য জুয়া, বেটিংয়ের এক মায়াময় ব্যবস্থা গড়ে উঠেছে। যারা এই চক্করে পড়ে যায়, তাদের জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জুয়া এমন একটা নেশার জায়গা, আজকে অনেক টাকা জিতলেও কালকে সেই টাকা দিয়ে জুয়া খেলে হেরে ফিরতে হয়। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাধারণ ঘরের অনেক যুবক জুয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে সর্বশান্ত হচ্ছে, ধার দেনায় ডুবে বাড়িঘর বিক্রি করছে। এমনকি শোনা যায়
সর্বশান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। এই ধরনের লোকেরা কোনো দিন ধনবান হতে পারে না। তাই কেউ যদি ভুলবশত এই চার অভ্যাসের মধ্যে জড়িয়ে গিয়ে থাকেন, তাহলে ধীরে ধীরে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনুন। এগুলি থেকে নিজেকে বের করে আনার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়া পর্যাপ্ত পয়সার মুখ কোনো দিন দেখতে পারবেন না, আর কখনো ধনীও হতে পারবেন না। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ও কাজের মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।